যারা ঋণ নিয়ে পাচার করেছেন সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে সুষ্ঠু তদন্ত করে তাদের বিচারের আওতায় আনা এবং তাদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন ফরিদপুর তিন আসনের স্বতন্ত্র সংসদ সদস্য একে আজাদ। অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের ইশতেহারে বলা হয়েছে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। তারই আলোকে বলতে চাই, সবার আগে দরকার ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠা করা। বাংলাদেশে এখন খেলাপি ঋণের পরিমাণ 1,45,633 কোটি টাকা। এটা বাংলাদেশের অফিসিয়াল রেকর্ড, কিন্তু অ্যাকচুয়ালি এর পরিমাণ অনেক বেশি। কিন্তু অবলেপনের মাধ্যমে ঋণের পরিমাণ কমিয়ে দেখানো হয়। যারা ঋণ নিয়ে কলকারখানায় বিনিয়োগ করে ফেরত দিতে ব্যর্থ হয়েছেন, তদন্ত সাপেক্ষে তাদের ছাড় দেয়া যেতে পারে। কিন্তু যারা ঋণ নিয়ে পাচার করেছেন, কোনো ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ করেননি, বিদেশে বেগমপাড়া সেকেন্ড হোম বানিয়েছেন, মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে আপনার মাধ্যমে অনুরোধ করতে চাই, বাংলাদেশ ব্যাংক তথা অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে তদন্ত করে তাদের নাম এই সংসদে প্রকাশ করা হোক। এবং স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।